নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নাম্বার ওয়ান চ্যানেল আপনাদের সাথে আছি আমি অলক আগের ভিডিও আমি দেখেছিলাম যে অ্যাপেল সিডার আনবক্সিং আমি অ্যামাজন থেকে অ্যাপেল সিটার বুক করেছিলাম তো সেটা এসে তো আজকে দেখাবো যে অ্যাপেল সিটার থেকে কীভাবে বাড়িতে আমরা নিজেরাই হার্টের ওষুধ তৈরি করবো আর কি তো প্রথমে দেখলেন রসুন আপনি আপনি বাড়িতেই এটি করতে পারেন কিন্তু কিছু জিনিস প্রয়োজন আছে হ্যাঁ প্রথম আপনার প্রয়োজন হচ্ছে রসুন আদা এবং লেবু আপনি ভালো করে রসুন আদা ছিলে বা ছিলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে কোনো পাত্র রাখবেন সেটা আপনি কোন পাত্রে রাখবেন সেটা আপনার ব্যাপার এবং একটি নেটের প্রয়োজন আছে আপনি এখানে মিক্সার গ্রাইন্ডারে করেছি আপনারা হাতেও করতে পারেন বেটেও করতে পারেন তো মিক্সার গ্রাইন্ডার হলে সুবিধা হয় আর কি রসুন মিক্সার গ্রাইন্ডে রসুন বা তারপরে আপনি ছাঁকনিতে ছেঁকে নিয়ে রস বের করে নেবেন রসের পরিমাণ বলে দিচ্ছি এক কাপ রসুন থেতো করে রস এক কাপ আদা থেতো করে রস এবং যে দেখতে পাচ্ছেন লেবু এবং এক কাপ লেবু থেঁতো করে রস বের করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনটা হয়ে গেছে নেওয়া আমি একটা ঢালছি অ্যাপেল সিডার ভিনেগার যেটি অ্যামাজন থেকে বুক করেছিলাম আমি একটু বেশি করে দেড় কাপ দিয়ে কারণ আমার সবগুলো দেড় কাপ করে হয়েছিল তাই আমি দেড় কাপ অ্যাপেল সিডার ভিনেগার দিয়েছি তাহলে কী কী দিলাম অ্যাপেল সিডার ভিনেগার এক কাপ দেড় কাপ লেবু দেড় কাপ লেবুর রস রসুন দেড় রসুনের রস দেড় কাপ এবং আদা রস দেড় কাপ দিয়ে হালকা আঁচে এটাকে তাতিয়ে নেব তখন ধরো দেখছি আমি গ্যাসে দেখছেন আপনারা যে আমি গ্যাসে তুলে দিয়েছি এবং খুব কম আছে যেটা কি আমি আঁচে রেখেছি এবং দেখবেন যাতে বেশি আছে না হয় এবং উঠলে না পড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আঁচে তুলে দিয়েছি এর মধ্যে আমি কিছু কথা বলে নিই যাদের সেভেন্টি পারসেন্ট হার্ড লকের দিকে চলে গেছে ডাক্তার বাইপাসের কথা বলছে তারা এটা যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই উপকার পেয়ে থাকবেন অথবা যারা মনিকুলাম ড্রাই মনিকুলাম ইত্যাদি ক্যাসুল নিয়ে থাকেন হার্টের বুকে ব্যথার জন্য এটা করতে পারেন দেখুন অনেকটা শুকিয়ে গেছে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে যদি নিয়ম মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটি ব্যবহার করে ফল পেয়ে যাবেন তো নিয়মগুলি আমি বলছি যে আপনারা আমরা সাধারণত বাঙালিরা সাধারণত তিনবার অথবা দুইবার ভাত খেয়ে থাকি এটাকে পরিহার করতে হবে কারণ বুকে ব্যথাটা খাওয়ার সময় বেশি করে ওঠে বেশি পরিমাণে দেখা যায় এটা তো আপনি কি করবেন প্রত্যেকে সকালে উঠে ঘুম থেকে মুড়ি শুকনো মুড়ি খাওয়ার চেষ্টা করবেন আর ওষুধটি যখন ব্যবহার করবেন তখন সকালে ঘুম থেকে উঠে ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক চামচ অথবা দু চামচ ওষুধ নিয়ে ঠান্ডা জলে মিশিয়ে খেয়ে নিতে হবে এবং ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর আপনি খেতে পারবেন আর কিছু কথা বলে রাখছি যে নিশ্চয়ই আমরা তেলে ভাজা খাবারটা খাব না মানে আমরা বলতে হার্টের প্রবলেম তাদের তাদের কথা বলছি তেলে ভাজা খাবারটা চলবে না তাদের জন্য অল্প তেলে খুবই সামান্য পরিমাণ তেল লবণ ঝাল দিয়ে রান্না করা খাবারটাই খাওয়া দাওয়া চলবে ওষুধ চলাকালীন আপনার যদি খুবই প্রবলেম হয়ে থাকে আপনি ওষুধটি এক সপ্তাহ ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন যে ওষুধে আপনি কাজ করছে কি না অ্যাপেল সিডার ভিনেগার বাজারে অনেক কয়েক রকমের পাওয়া যায় তো আপনারা অবশ্যই সেটি নেবেন যেটি গাধ থাকবে আর কি ঘন পাতলাটি ব্যবহার করবেন না পাতলাতে খাওয়ার কাজ খুবই কম হয় বুঝতেই না যে কাজ হচ্ছে কি না যেটি অ্যাপেল সিডারটা আপনি কিনবেন অ্যামাজন থেকে কিনলে আপনি ভালো করবেন বাজারে যেটা পাওয়া যায় খুবই পাতলা এবং ফিল্টারিং পাওয়া যায় তো সেই জন্য কাজটা একটু কম করে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে তার মধ্যে বলে দিলাম ঘুম থেকে উঠে যেটা করতে হবে খালি পিঠে এটাকে খেতে হবে ভিডিওটি বারবার পুশ করছি কারণ ভিডিওটি অনেকটা টাইম নিয়ে করেছি তো ওই জন্য পুস পুস করছে পজ করে রেখেছিলাম আপনাদের সুবিধার্থে যাতে ভিডিওটি কম লম্বা হয়ে থাকে বেশি করলে আপনাদের দেখতে সমস্যা ওই কারণেই কম করার স্বার্থে এরকম আমাকে বারবার পুস পাস করতে হয়েছে তো যেটা বলছিলাম আপনারা অবশ্যই খালি পেটে ওষুধটি ব্যবহার করে থাকবেন আর নিয়ম মাফিক খাওয়ার তেলে ভাজা খাওয়ার চলবে না দুপুরে একবার ভাত রাতে কিছু শুকনো খাওয়ার তেল ছাড়া যেটি আপনি খেয়ে থাকবেন আর আপনাকে একটা কথা বলে রাখছি আপনাকে প্রত্যেক দিন কিন্তু ব্যায়াম করতে হবে যদি ব্যায়াম করে থাকেন তাহলেই আপনি একটু ফল বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না কিছু ব্যায়াম বলে রাখছি কী কী ব্যায়াম করবেন যেমন অনুনম বেলোনম কপালভাতি প্রাণাম আর আপনারা যদি পতঞ্জলির কারোর সঙ্গে চেনা পরিচিত থাকে ওখানদেরকে বলে দেবেন ওরা কয়েকটা ব্যায়াম বলে দেবে বেশি করতে বলবে না কারণ আপনারা বেশি করতেও পারবেন না ভস্তিকা এই সাধারণত তিনটি ব্যায়ামই বেশি থাকে ভস্তিকা অনুলম বিনোনম আর কপালভাতি প্রথম প্রথম আপনারা চেষ্টা করবেন মিনিট পনেরো থেকে করার চেষ্টা এবং দিনে অন্তত চার থেকে পাঁচবার যখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফল ঠিক আশানুরূপ হচ্ছে যে আপনি উপকার পাচ্ছেন তাহলে আপনাকে দিনে ঘন্টা দুয়েক করতেই হবে আর কি বন্ধুরা দেখবেন যেটি মিনিমাম ৪৫ থেকে এক ঘন্টা উনুনে আছে তাতিয়ে নেওয়ার পরে আপনি এটার মধ্যে দুই কাপ মধু মিশাবেন অর্থাৎ এক কাপ অ্যাপেল সিডার ভিনেগার এক কাপ আদার রস এক কাপ রসুন এক কাপ যদি লেবু মিশিয়ে আধা ঘন্টা মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট আপনি যদি আঁচে রেখে সেটি শুকিয়ে নেওয়া নেন তাহলে তার সঙ্গে দুই কাপ মধু মেশাবেন এবং আপনার কাপ হিসাবে আপনি মেনটেন্স করবেন যে আপনি কয়েক সিডার ভিনেগার মিক্স করেছেন কাপ হিসাবে দুই কাপ এটি ঠান্ডা হওয়ার পরে অবশ্যই বন্ধুরা এটিকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পরে দুই কাপ মধু মিশিয়ে নেবেন মেশানোর পরে ভালো করে মিক্সড করে নেবেন মিক্স করার পরে কাঁচের পাত্রে অবশ্যই বন্ধুরা কাঁচের পাত্রে প্লাস্টিকের পাত্রে না কাঁচের পাত্রে রেখে দেবেন যাদের বাড়িতে ফ্রিজ আছে বা রেফ্রিজারেটর ফ্রিজ আছে তারা অবশ্যই কাঁচের বোতল বা জারটিকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন এবং যাদের মধ্যবিত্ত কাঁচ ফ্রিজ রেফ্রিজারেটর নেই তারা অবশ্যই এক বালতি জলে ঠান্ডা জলে বোতলটিকে ভিজিয়ে রাখবেন যাতে কোনো প্রকারে ওষুধটি গরম না হয় গরম হলে আপনার সাইড এফেক্ট হতে পারে তো আমার বাড়িতে রেফ্রিজারেটর নয় বন্ধুরা আমি বালতিতেই করে রাখি ভিডিওটি করার মূল উদ্দেশ্য আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এসব বাইপাস সার্জারি করার ক্ষমতা প্রায় সবারই প্রায় বললেই নেই চলে তাই আমাদেরকে ওষুধের উপরে নির্ভর করতে হবে তো আমি এটা আমার বাবার উপরে করে একটু ফলস্বরূপ কিছু পেয়েছি জন্যই আমি ইউটিউবে ইউটিউব বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিওটি করেছি তো আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আশা করি ভিডিও ভালো লাগবে যদি আপনি ফল পেয়ে থাকেন তাহলেই বাই ব্যাকে গিয়ে বা এই ভিডিওতে গিয়ে আপনারা লিখে রাখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে আমার চ্যানেলে গিয়ে লাইক মারবেন যদি না কাজ করে থাকে তাহলে লাইক মারার দরকার নেই আপনার যদি সমস্যা বেড়ে যায় তাহলে আপনি ভিজিটি গিয়ে আনলাইক মারতে পারেন এবং কমান্ট